Assalamualaikum. এবং আপনাদেরকে again welcome করছি ফরগানা সিটি হাতিম ফার্নিচারে আজকে লাইভ প্রোগ্রামে আপনাদেরকে আবারো ওয়েলকাম করছি কারণ আমাদের আবারো একটু শর্ট সার্কিট প্রবলেমের কারণে চলে গেছিল লাইভটা সো পুরো কথাটা আসলে শুরুই করতে পারলাম না শেষ হয়ে গেছে তো এটা খুবই আসলে খারাপ বাট আমি দেখতেছি যে দুই দিন ধরে হলো আমার লাইভ প্রোগ্রামগুলোতে এরকমটাই হচ্ছে বাট আপনারা কিন্তু আমার একদম লাকি ভিউয়ার্স সো আপনারা একটু প্রে করবেন যাতে করে আমার লাইভ প্রোগ্রামে সমস্যাগুলো না হয় তাহলে কিন্তু হবে না ঠিক আছে ওকে সো গাইস আপনারা একটু জয়েন করে ফেলুন কাইন্ডলি এবং আমরা আবার একটু যদি অফারস আপনারা একটু দেখেন যে আজকে আবার একটু নতুন করে শুরু করলাম তাহলে আমি একটু এখান থেকে স্টার্ট করতে চাচ্ছি যে হাতিম ফার্নিচারের এখনো বৈশাখের ইমেজে আপনাদের জন্য যে একটা ধামাকা ডিসকাউন্ট আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বৈশাখী ধামাকা অফার 35% পর্যন্ত ছাড় ঠিক আছে 35% পর্যন্ত ছাড় তো এই যে ছাড়টা এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য যাতে করে আপনারা এই বৈশাখের আমেজে এই মানে পুরো এপ্রিল মাসটা জুড়ে আপনাদের সুন্দর একটা বাসা সুন্দর ঘরটা আরও সুন্দর করে রঙিন করে সাজাতে পারেন হাতি ফার্নিচারের ফার্নিচারগুলো দিয়ে ঠিক আছে মন করার ডিজাইনের এই ফার্নিচারগুলো আমি চাই আমার প্রত্যেকটা আপু ভাইয়া যারা সুবিধিপূর্ণ যারা আসলে মানে চাই যে আসলে আমার কাছে আমার বেস্ট কোয়ালিটি ফার্নিচারটা আমার বাসায় থাকুক শোভা পাক তাদের জন্য কিন্তু হাতিম ফার্নিচার একমাত্র চয়েস ঠিক আছে আমি মনে করি অ্যাটলিস্ট তো আমাদের সবার কথা আসলে এটাই হওয়া উচিত যে প্রতি ঘরে ঘরে হাতিম ফার্নিচার থাকবে যাদের বেটার চয়েস তারাই হাতিম ফার্নিচারটা চুজ করবে ওকে সো গাইস এখন যেটা হবে যে আমি বলে দিই পুরো মাসটা জুড়ে আপনারা জাস্ট এটা নট ফর বৈশাখ ওয়ান ডে এটা পুরো মাসটা জুড়ে এপ্রিল মাসটা জুড়ে কিন্তু আমাদের এই ডিসকাউন্টটা থাকছে আপ টু 35% পর্যন্ত এই ডিসকাউন্টটা ওকে সো আমি এটা দেখাচ্ছিলাম দেখাতে গিয়ে আসলে কানেক্ট হয়ে গেছে অলরেডি লাইনটা বাট আপনি এখানে দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে হাতিম ফার্নিচারের লোগোটা আমাদের লোগো মানে কিন্তু এই যে টিআইএম ফুল রেড ঠিক আছে এটাই আমাদের লোগো সো আপনারা তো লোগোটা দেখতেই পাচ্ছেন এবং যেখানে লেখা আছে ওয়্যার কোয়ালিটি মেক্স স্টাইল এটা আমাদের কথা হাতিম ফার্নিচারের কথা আপনাদের জন্য ঠিক আছে তো এখানে আমাদের কিছু লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কটা হচ্ছে www.hatimgroup.com এটা আমাদের ওয়েবসাইট hatimgroup.com hatimgroup.com এটা আমাদের ওয়েবসাইট যেখানে ইজিলি আমাদেরকে আপনারা রিচ করতে পারবেন আমাদের ফার্নিচারগুলো দেখতে পারবেন ঠিক আছে আর ঠিক নিচে আমাদের facebook.com/hatimfurniture.info@ মানে hatimgroup.com এই আনাদার যে লিঙ্কগুলো আছে সেগুলো দেওয়া আছে সো আমাদের মনে হয় আপনাদের যেটা দরকার সেটা জাস্ট এখানে একটু দেখে আপনারা নিজেই লগ ইন করে নিতে পারবেন প্রত্যেকটা সোর্সে ঠিক আছে সো এখানে তো আমার মোটামুটি কথাবার্তা হয়ে গেল আজকে সেটে যেটা থাকছে আমি আজকে একটা হোম এনভায়রনমেন্টে সেট একটা নিয়ে এসেছি আজকেও আমাদের মধ্যে বেড আছে আমাদের একটা মানে কাপড় না থাকলে তো হয় না বেডে মানে আমি চাই যে আমার রুমটা অনেক সুন্দর লাগবে আর আমার রুমের মধ্যে আমি চাবো সুন্দর সুরুচিপূর্ণ বেড থাকবে মন করার ডিজাইনের আর আমার সাজুগুজুর জন্য একটা ড্রেসিং টেবল থাকবে আমার ড্রেস রাখার জন্য সারিবদ্ধভাবে একটা কাপড় থাকবে একটা ওয়্যারড্রোব থাকবে অ্যান্ড আমার ভিজিটররা আমার রিলেটিভসরা যাতে মানে দেখেই পছন্দ করে ফেলে সেরকম একটা সুন্দর সোফা সেট থাকবে তাই তো ইয়েস আমার আজকে সবটাই আছে এবং আছে আর একটা অতিরিক্ত জিনিস সেটা হচ্ছে যে বাসার মেইন সৌন্দর্যটা নষ্ট হয় যখন আপনাদের শুজগুলো এলোমেলো অবস্থায় থাকে তাই তো থাকে না ছোট্ট সোনামণি দেখা যায় এখানে এখানে চটকা তবে তো মানে এখানে অবস্থা একদম খারাপ হয়ে যায় সো এই যে সবগুলো শুজকে সারিবদ্ধভাবে রাখার জন্য গুছিয়ে রাখার জন্য আমি আজকে খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি সেটা কিন্তু আমি দেখাবো নাম আগে না বলি আমি একদমভাবে চলেই যাই ঠিক আছে যেহেতু আমি এদিক থেকে ট্রান করবো সো ফার্স্টেই আমার কাছে এই জিনিসটাই চলে এসছে ঠিক আছে সো আমরা এখন একদমই এই সাইডে চলে আসছি শু লকার যেটা ঠিক আছে সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে সুন্দর একটা এন্টি কালারের আমি জাস্ট একবার প্রথমে বলে দিচ্ছি তারপর আমি এটার ফুল মানে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে করা বা কি আছে ভিতরে সবটা আমি পরে করবো তো এটা হচ্ছে আমাদের শুজ লকার যেটাতে সুন্দরভাবে আমি খুলে আপনাদেরকে দেখাই জাস্ট ভিতরের ব্যাপারটা ঠিক আছে দুই সাইডটা খুলে দেখা আপনারা বুঝতে পারবেন ইয়েস কতটা স্মুথলি খুলে ফেললাম কোনো শব্দ নেই বা কোনো হ্যাভিনেস নেই জাস্ট খুব ইজি ঠিক আছে এখানে কটা তাক আছে 1 2 3 4 চারটা তাক আছে এখানে ওকে চারটা তাকে দেখে খুব সুন্দরভাবে একটা সারিবদ্ধভাবে যতগুলো শুজ থাকে আমার মনে হচ্ছে হয়ে যাবে একটা পরিবারের মানে সবগুলো শুজ আপনারা এটার মধ্যে রাখতে পারবেন খুব ইজিলি রাখতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে এন্টিক কালারের শুজ লকার খুব বেশ স্মুথ আর এটা হচ্ছে এলবি বোর্ডের আচ্ছা
এখানে দুটো জিনিস আছে যেটা আমার মনে হয় আপনাদের জন্য আমি নিয়ে এসেছি হাইলাইটস দেখানোর জন্য, যে আসলে এটা কি বা কি কালার আমরা এক্সট্রা কি কি কালার করছি দিচ্ছি আপনাদেরকে। কালারের তো অনেকটা ভ্যারাইটিস থাকে, মানে আমাদের ভিউয়ার্সদের একটা চুজ একটা পছন্দ থাকতেই পারে যে আসলে আমি এই কালারটা চাই বা এরকম কালারের কি হবে আমাকে দেওয়া যাবে, এরকম কিছু একটা থাকে চাওয়াটা। তো আমি এখানে দুটো আপনাদের জন্য নিয়ে এসেছি এলবি বোর্ড, ঠিক আছে। এই এলবি বোর্ডের আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার কালারটা হচ্ছে গোল্ডেন টিক কালার। ওকে, এই কালারটা হচ্ছে গোল্ডেন টিক কালার, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে কিন্তু দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে গোল্ডেন টিক কালার, ঠিক আছে, এটা হচ্ছে গোল্ডেন টিক কালার, এই যে পুরোটা জুড়ে। আর এটা হচ্ছে এলবি বোর্ড, ঠিক আছে। সো আমি জাস্ট একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখন আমি আরও একটা স্যাম্পল দেখাবো যেটা হচ্ছে অ্যান্টি কালার। এই দুটো হচ্ছে আমরা অ্যাভেলেবল দিতে পারবো, মানে হচ্ছে এই দুটো আমাদের একদমই আপনাদের যে ফার্নিচারগুলো আমি আজকে দেখাবো সেটার মধ্যে অ্যান্টি কালার আছে, গোল্ডেন টিক কালারটা নেই, এই কারণে আমি স্যাম্পলটা দেখিয়েছি। আর এটা হচ্ছে অ্যান্টি কালার, এটাও এলবি বোর্ড, অ্যান্টি কালার, এলবি ফার্নিচার অ্যান্টি কালার, ঠিক আছে। আচ্ছা, সো জাস্ট আমি একটু স্যাম্পল চেয়ে এই জন্য দেখে নিলাম যে আপনাদের অনেক সময় একটা মানে থাকে আপনাদের কুয়েরিজ থাকে যে আসলে আমি একটু ডিফারেন্ট কালার চাচ্ছি, আমি হচ্ছে একদম অনেক কালার মিক্সড একটা ফ্লেভার চাচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা দিতে পারবো, সেটাও প্রবলেম নেই, বাট সেটা কাস্টমাইজ করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার বেডের সাইজটা একটু বড় লাগবে বা একটু ছোট বা মানে কালারটা একটু চেঞ্জ যেটা বললাম, সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো, অবশ্যই হ্যাঁ উত্তরটা থাকবে, কিন্তু সেটা কাস্টমাইজ করে, সেক্ষেত্রে অবশ্যই যে এক্সট্রা একটা পেই থাকে সেটা আপনাদেরকে করতে হবে। আর আমাদের নর্মাল কালার দুটো আছে, গোল্ডেন টিক কালার এবং অ্যান্টিক কালার, যেটা সবসময় অ্যাভেলেবল, ঠিক আছে। ওকে, সো এই যে নিয়ে আমার কথা বলা হয়ে গেছে, এখন আমি শেয়ার করবো ড্রেসিং টেবিলটা। না, আজকে আমি ড্রেসিং টেবিলটা আগে দেখাবো না, কারণ সবসময় আমি ড্রেসিং টেবিলটা দেখাই, আজকে আমি সরাসরি চলে যাব বেড। ওকে, আচ্ছা, সো আপনারাও চলে আসুন আমার সাথে। আচ্ছা, তার আগে আমি একটু দেখি নেই, আসলে আমি এখন পর্যন্ত দেখি নিয়ে আমার সাথে কে কে জয়েন করেছে। নিশ্চয় আপনারা সাথে আছেন, অ্যাকচুয়ালি আমি এটা ঠিক করে নিচ্ছি আপনাদেরকে দেখার জন্য, সো আমাকে এতটুকু সময় অবশ্যই আপনারা দেবেন, তাই না? ইয়েস, আমার ভিউয়ার্স যত সো গুড, তাই জন্য তারা আমাকে এতটুকু সময় দেবে যে আপু আসলে কি করছে সেটা একটু দেখতে হয়, ঠিক এই কারণে। ঠিক আছে, আমার সামনে চলে এসেছে আপনাদের কমেন্টসগুলো, জান্নাত নূর, প্লিজ শো দ্য ড্রেসিং টেবিল। ও আচ্ছা, আপু আগে ড্রেসিং টেবিলটাই দেখতে চেয়েছে, তা আমার আপুরা না মানে ড্রেসিং টেবিলটা আগেই ফ্রেশার্স হয়েই থাকে। ঠিক আছে আপু, আপনার কথাটাই রাখলাম, আপনি আপনার কমেন্টসটা আমি ফ্রেশলি পড়েছি। সো আপনি আমাকে বলেছেন তরিকুল ইসলাম বলছে শো প্রাইস, তারপরে শাহরিয়ার সোহাগ নাইস ফার্নিচার থ্যাংক ইউ আপু সাহেব, শো র‍্যাক হ্যাভ বিগ সাইজ জি আছে, মামুন তালুকদার ইয়ার প্রোগ্রাম ইজ গুড থ্যাংক ইউ, গুড লুকিং, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জান্নাতপুর আপুর ড্রেসিং টেবিল আগে একটু দেখি না, আমি চেয়েছিলাম বেড দেখাতে, বাট আপু বললো ড্রেসিং টেবিল দেখাতে, ওকে ফাইন, আমি ড্রেসিং টেবিলটা দেখে নিয়েছি। অ্যাকচুয়ালি আমারটা প্রচুর এত গরম লাগছে, আমি বুঝতে পারছি না আপনারা যে কী কষ্ট করছেন বাহিরে, মানে খুব অবস্থা একদমই খারাপ, ভেবে টেবে অস্থির সবাই। আচ্ছা, আমি এখন একটু বসেই পড়লাম, কারণ আসলে এটা এত বেশি কমফোর্ট একটা লাগছে আমার বসতে, আমি একটু বসে নিতাম, জিগিয়ে নেই, তাই না? আচ্ছা, তো জান্নাতপুর আপু, আপনি কিন্তু আমাদের কাছে ড্রেসিং টেবিলটা দেখতে চেয়েছেন, তাই না? ড্রেসিং টেবিলের সামনেই এখন আমি রাইটটাও বসে আছি, তো আপনি একটা কাজ করতে পারেন আপু, আমি এখন যদি একটু সামনের সামনে বসি তাহলে দেখুন আপনার ড্রেসিং টেবিলটা দেখতে কিরকম লাগছে, মানে আমি এখন একটু সাজুগুজু করবো, তো আমার এখন সাইটিং যে টেবিলটা আছে মানে এখানে যে রোটা আছে সেই রো থেকে আমি আমার সাজুগুজু জিনিসটা বের করবো। এটা হচ্ছে গ্লাস ডোর, দেখতেই পাচ্ছেন গ্লাস ডোর, ওকে, এখানে আছে 1 2 3 মানে এক তিনটে তাক আছে, এখানে তিনটে তাক সিস্টেম, এখানে আপনি কিছু রাখতে পারবেন, আপনার যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন এবং এখানে রাখতে পারবেন, মানে বোঝা যাচ্ছে যে আপনার এখানে মিররটা থেকে ঠিক এই সাইডে আপনার একটা সেলফ আছে, তিন তাকের একটা সেলফ টোটাল থেকে, জাস্ট এরকমভাবে আপনি লক করে নিতে পারবেন। ওকে, তো এটা কমপ্লিট, এখন আমার সামনে তো আসলে আমার এখানে আমার ড্রেসিং টেবিলে সব ফোন নিয়ে ভর্তি, বাট আপনারা তো সেটা থাকবেন আপু, খুব সুন্দর ভাবে আপনি এখানে সব আপনার এক্সেসরিজ সব কিছু এখানে সাজিয়ে রাখতে পারবেন ঠিক এই জায়গাটাতে। আর এটা তো মিরর, মিররে বেশ সুন্দরই লাগছে দেখতে, তাই না?
Yes. And এখানে কিন্তু এই সাইজটা আপনারা যদি একটু আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন একটা সুন্দর লক সিস্টেম একটা ড্রয়ার আছে খুব সিম্পল একটা ড্রয়ার খুব ছোট একটা ড্রয়ার ওকে এটা হচ্ছে কিন্তু লক সিস্টেম এই যে ওকে দেখো লক করা লক সিস্টেম আর এখানে কিন্তু একটা ফাঁকা স্পেস আছে আপনি চাইলে এখানে কিছু রাখতে পারবেন যদি আপনি চান যে কিছু রাখবেন তাহলে এই যে দুপাশে ফাঁকা আছে এখানে রাখতে পারবেন আর এই সাইডে হচ্ছে একটা Yes. এখানে আপনি আপনার যে কোনো কাজের জিনিস যে কোনো কিছু আপনি এখানটাতে রাখতে পারবেন ঠিক আছে নিশ্চয়ই দেখে ফেলেছেন অলরেডি ওকে আচ্ছা নাইস পয়েন্ট হচ্ছে রিয়া রিয়া কমেন্টস করেছে ফর সেভেন আজ বিন গুড লুকিং থ্যাংক ইউ রিয়া কমেন্টস করেছে রিপোর্ট সরকার নাইস বেড তারপরে 6 ফিট বাই 7 ফিট সাইজের হবে হবে ভাইয়া আমরা এটাকে দিতে পারবো নো প্রবলেম থমাস শরীন আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ রিয়া চৌধুরী বেড রিয়া আপু আপনি বেড দেখতে চাচ্ছেন রিয়া আপু কেমন আছেন আচ্ছা আপনি আসলে কি হয়েছে মানে আমার অনেক আপু ভাইয়ারা অ্যাকচুয়ালি আমাকে অন্যান্য আপুরা বিশেষ করে আমার মনে রিয়া আপু আমার অনেক বেশি চেনা একজন আপু যার নামটা আমি অনেকবার পড়েছি হয়তো বা এখানে না আরেক জায়গায় পড়েছি তো রিয়া আপু আপনি আমার অনেক চেনা আপু আপনি কি আমাকে চিনতে পারছেন মানে চিনতে পারছেন কিনা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না আপু আমাকে রাইট নাও চিনতে পারছে কিনা আমি কি অচেনা হয়ে গেলাম বাট রিয়া আপু আপনি আমার অনেক চেনা সো রিয়া আপু জান্নাত নূর আপু আপনারা কেমন আছেন মানে সব নিয়ম কিন্তু পাল্টে যায়নি বলতেই হবে আমাকে যে আপনারা কেমন আছেন কি করছেন কেমন আছেন অবশ্যই আমাকে জানিয়ে দিন আপনারা ফরজানা আপুকে জানিয়ে দিন আপনারা কেমন আছেন এবং আমি কেমন আছি সেটা তো জানাবো ঠিক আছে আগে আপনারা জানাবেন ওকে আচ্ছা ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর থ্যাংক ইউ তারপরে এখানে যেটা আমরা দেখলাম এটা আমরা একটা ড্রেসিং টেবিল দেখলাম জান্নাতপুর আপু ড্রেসিং টেবিলটা দেখতে চেয়েছে আমি ফুলটাই আপনাদেরকে শো করিয়েছি জাস্ট ম্যাটেরিয়ালসটা আমি বলিনি ঠিক আছে আমি জাস্ট একবার দেখে নিলাম সো জান্নাতপুর আপু আপনি কি আমার সাথে আছেন এখন আমাকে তো ভালো ওয়াচ করছে অনেকেই সো জান্নাতপুর আপু আপনি কি সাথে আছেন যদি সাথে থাকেন একটু কাইন্ডলি আমাকে কমেন্টস করুন আপু যে ড্রেসিং টেবিলটা যে আমি আপনাকে দেখাল আমি আপনার কেমন লেগেছে মানে আমি ফিডব্যাকটা এখনই জানতে চাচ্ছি লাইভ প্রোগ্রাম তো এই জন্য যাতে করে আপনার ফিডব্যাকটা আমি সরাসরি জানতে পারি সো জান্নাতপুর আপু আপনি যদি সাথেই থাকেন আপনি তো জানেন ও ওয়াও জান্নাতপুর আপু কমেন্টস করছে খুব ভালো ডিজাইন এন্ড বেস্ট প্রেজেন্টেশন অ্যাজ ইউজুয়াল আপু থ্যাংক ইউ সো মাচ আপনারা সাথে আছেন জন্য আসলে প্রেজেন্টেশন এত বেশি গুড হয় কারণ আপনারা শুনেন তো এই কারণে ঠিক আছে থ্যাংকস ওকে আচ্ছা এমনি তুফান ম্যাডাম আপনাদের অফিস ফার্নিচার নিয়ে আছে ভাইয়া ডেফিনেটলি আছে খুব সুন্দর সুন্দর অফিস ফার্নিচার আছে এ টু জেড মানে একটা অফিস ফার্নিচারে যত যা যা লাগে সবটাই আমাদের আছে এবং আমি পরবর্তী সেটে আমি ওটা নিয়ে আসবো ঠিক আছে আমার মনে হচ্ছে যে অফিস ফার্নিচারে আমার অনেকগুলো রিকোয়েস্ট চলে আসছে সো এখন আমাকে অবশ্যই আনতে হবে আনাদের সেটটাতে আমি চেষ্টা করবো আনার ঠিক আছে আচ্ছা ড্রিমলেস রাস্তা দ্য নাইস আপু থ্যাংক ইউ সো মাচ তো জানলাম পুরো খুব কোথায় আপু আপনি তো সুন্দর বললেন এখন তো বলতে হবে যে আসলে আপু আমাদের তো একটা ডিসকাউন্ট চলছে সেটাতে আবার আপ টু 35% ডিসকাউন্ট আছে সো আপু আপনি কি এত সুন্দর ড্রেসিং চালাচ্ছে আপনার ঘরে শোভাবর্ধনে নিতে চাচ্ছেন অ্যাকচুয়ালি আমরা জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু শোভাবর্ধনের জন্য হ্যাঁ ইউজও করি বাট সেটা যেন আমার ঘরের শোভাটাও বর্ধন করে এই কারণে ঠিক তো জানাতপুর আপু আপনি যদি এটা নিতে চান তাহলে এখনই নেওয়ার সময় কারণ পুরো এপ্রিল মাসটা জুড়ে আমাদের ডিসকাউন্টটা চলবে আপ টু 35% পর্যন্ত ডিসকাউন্টটা চলবে ঠিক আছে আর এই প্রোডাক্টটা যদি নিতে চান খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন কারণ আমাদের যে কোনো জায়গায় আপনি যদি ঢাকার মধ্যে হন তাহলে নিজস্ব আমাদের হোম ডেলিভারি আছে আপনার হোম ডেলিভারিটা পৌঁছে যাবে এবং একদমই ফ্রি হোম ডেলিভারি এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ইস্যু সেটা হচ্ছে আপনারা এখন যে যেটা নিতে চাচ্ছেন খুব নিতে পারবেন কারণ এটা হচ্ছে ফ্রি হোম ডেলিভারি ওকে আচ্ছা জান্নাত আরা পাপিয়া নাই থ্যাংক ইউ জান্নাত আপু আচ্ছা জান্নাত নূর আপু আপনি বলেননি অ্যাকচুয়ালি আপনি কেমন আছেন কেউ বলে না খালি আমাকেই জিজ্ঞাসা করছে মানে রিয়া আপু আপনি কি চলে গেছেন রিয়া আপু যদি সাথে থাকেন একটু কাইন্ডলি কমেন্টস করুন যে আপনি সাথে আছেন বা প্রোগ্রামটা দেখছেন ঠিক আছে আচ্ছা তো আমি যেটা বলছিলাম যে আপনারা যদি এখন কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে অবশ্যই ইজিলি করতে পারবেন উইথ ডিসকাউন্ট এবং আমাদের নিজস্ব হোম ডেলিভারি টিম আপনাকে হোম ডেলিভারিটা দিয়ে দেবে ফ্রিতে ঠিক আছে একদম ফ্রি হোম ডেলিভারি এবং আমাদের নিজস্ব ফিটার ম্যান আছে যারা খুব স্পেশালিস্ট তো আমাদের মানে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো বিভাগ প্রত্যেকটা জায়গায় আমাদের ফিটার ম্যান আছে অ্যাভেলেবেল আমাদের ফিটার ম্যান নিজে গিয়ে আপনার এই প্রোডাক্টটা ফার্নিচারটা নিজে ফিট করে দেবে সব
কিছু অল এভরিথিং ইজ ওকে করে তারা চলে আসবে, এই হচ্ছে কথা, ঠিক আছে? এবং টোটালি ফ্রি আর, ঠিক আছে? ডেফিনেটলি ইয়েস, হাউ টু গেট ইট অ্যান্ড হাউ মাচ। আচ্ছা হ্যাঁ, এটা অনেক একটা, আচ্ছা থ্যাংক ইউ কায়েস ভাইয়া, জুয়েলরা বলেছে নাইস গেট, থ্যাংক ইউ। তারপরে জানা তোরা পো, ডেফিনেটলি ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ডেফিনেটলি শুনে না আমার মনে হচ্ছে বেশ একটা, মানে ইয়েস ইয়েস, মানে মোটিভেশনাল কথাবার্তা সেরকমটাই কাজ করছে, ইয়েস ডেফিনেটলি এরকম ব্যাপারটা। তো এই ড্রেসিংটা হচ্ছে আপুকে অনেক পছন্দ হয়ে গেছে। তো আপু বলেছে হাউ মাচ, আপু অ্যাকচুয়ালি হয়েছে কি আমার সেটে আমি প্রাইসগুলো মেনশন করি না, আমি এটা ইনবক্সে দিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? আপনি জাস্ট চুজ করে রাখুন এবং আমি একটু কোড নাম্বার বলে দেবো, কোড নাম্বারটা আপনি রাইট ডাউন করবেন আপু। লাইভ প্রোগ্রামটা শেষে আমাদের কল সেন্টার থেকে আপনাকে ইনবক্সে ইন ডিটেলসে জানানো হবে, ঠিক আছে? ইনবক্সে জাস্ট আপনার পছন্দের কোনটা কোনটা পছন্দ হয়েছে সেটা দিয়ে একটু সহায়তা করবেন, ব্যাস। ওকে আপু, কোনো সমস্যা নেই, ঠিক আছে? লেদার ইউজ করা হয়েছে এবং এটা একদমই খুবই সফট, মানে বসলে একটা আরামের যে বিষয়টা, ফুল আরামটাই পাবেন বসার পরে, যে আরামটা আমরা চাই একটা জায়গায় বসে সেই আরামটাই পাবেন এখানে, এবং খুব সুন্দরভাবে বসে সাজুগুজি করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো আমরা চুজটা দেখে ফেলেছি, এখন আমরা আসি বেডে। আর বেডটা হচ্ছে, মানে বেডটা নিয়ে আমার কিছু কমেন্টস চলে এসেছে অলরেডি, বেডটা নিয়ে কথা হবে। আর আপনারা কি চাচ্ছেন যে আমি এখনই আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের ম্যাটেরিয়ালসগুলো বলে দেবো সাথে সাথে? মানে আপনারা যদি বলেন যে হ্যাঁ আপু আমি প্রোডাক্টের মানে ম্যাটেরিয়ালস কী কী বা ডিটেলসে কী কী আমি সাথে সাথে জানতে চাই, তাহলে আমি কিন্তু সেক্ষেত্রে সাথে সাথে জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, অফিস আলমিরা দেখতে চাই, অ্যাকচুয়ালি অফিসে আমি সব কিছু নিয়ে আসবো, জাস্ট আমার পরের সেটে নিয়ে আসবো, অনেক আসছে আমি বুঝতে পারছি, পরের সেটে নিয়ে আসবো। লেমিনেটেড বোর্ড ফার্নিচার ইজ স্ক্রেচ প্রুফ অর নট, স্ক্রেচ প্রুফ অর নট আমাদের মানে ভাইয়া জানতে চেয়েছে, লেমিনেটেড বোর্ড ফার্নিচার ইজ স্ক্রেচ প্রুফ অর নট। ইয়েস, অবশ্যই আমাদের এটা স্ক্রেচ প্রুফ, ঠিক আছে? ওকে, নাইস প্রোডাক্ট, চিড়ে কোঠা সেপাই অনেক সুন্দর। নার্সি, অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি কিডস ফার্নিচার? তাসনুভা তুহিন, নার্সি আপু, তাসনুভা তুহিন, তাসনুভা তুহিন, নার্সি আপু, আমাদের কিডসেরও ফার্নিচার আছে, কিডসের পড়ার টেবল মানে হচ্ছে রিডিং টেবল আছে আমাদের কাছে, তারপর ওদের ছোটো ছোটো কিছু চেয়ার টাইপের আছে, সো আমাদের কিডসের ফার্নিচারও কিছু আইটেম আছে, কোনো সমস্যা নেই আপু। আপনি জাস্ট বলুন আপনি কোন আইটেমটা দেখতে চাচ্ছেন, আমি চেষ্টা করবো পরের লাইফে কিডসের কিছু আইটেম রাখার, মানে কিডস ফার্নিচারের যে আইটেমগুলো আমাদের আছে সেগুলো আমি অবশ্যই রাখার চেষ্টা করবো, ঠিক আছে আপু? ওকে, বাট আরশি আপু আপনি কেমন আছে একটু জানান না, আপু কেমন আছেন আপনারা সবাই, আমার আপুরা কেমন আছে সেটা জানতে চাই। ওকে হ্যাঁ, কোড অ্যান্ড প্রাইস, হ্যাঁ অবশ্যই কোড তো বলে দেব। আর বেড তো আসলে আমাদের রিল্যাক্সের জন্যই, কারণ সারা দিনটা খেটে এসে কিন্তু সবাই একটু চায় যে শান্তিতে ঘুমাতে, তাই না? আমার ভাইয়ারা বা আপুরা এখন যারা অফিস গই বা সারাদিন খাটাখাটি করে কোথায় যান, মানে কোথায় জাস্ট একটু গাটা এলিয়ে দিতে চান যে আমি একটু রিল্যাক্স ফিল করি, একটু ঘুম আসি, তাই না? অবশ্যই সেটা কিন্তু বেড, তাই আমার মনে হয় যে কেউ যখন ফার্নিচার নিতে যায় বেডের, তখন কিন্তু বেডটা আগে দেখে ঠিক মতো, যার কতটা মানে আমি ঠিকমতো ঘুমোতে পারবো কিনা, কতটা সফটই হবে আমার জন্য, আরামদায়ক কিনা, মানে সব কিছু মিলে কিন্তু বেডটা একদমই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই বেডটা যেটা আছে আমার কাছে খুব ভালো লাগছে, এখানে খুবই সফটই, খুব হচ্ছে আরামদায়ক, আমার তো বেশ রিল্যাক্স ফিল হচ্ছে বেশ। এখানে আপনি যখনই বসবেন বা আপনি যখন একটু গাটা এলিয়ে দেবেন আপনার কিন্তু ঘুম পেয়ে যাবে, সিরিয়াসলি ঘুম পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি একদমই ফন্টে যাচ্ছি, ফন্টের ডিজাইনটা আমরা একটু দেখি, হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছে, আমি আমাকে কেন এখানে দেখতে পাচ্ছি না আমার ভিডিওটা,
ঠিক আছে আপনি একদিন আমাকে এখানে দেখতে পাচ্ছেন সব অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আচ্ছা এখন দেখতে পাচ্ছি एक्चुअली যে নিজেকে না দেখি কি ভালো লাগে বলেন আমি হচ্ছে আমাকে দেখি তাই না ঠিক আছে তারপরে কি বলছে গিভ মি টুলস রেট আচ্ছা টুলস রেট তো অবশ্যই আপনার ইনবক্সে চলে যাবে মোহাম্মদ আকাশ বলছে আই ওয়ান্ট টু সি দা বেড ক্যান ইউ প্লিজ জুম ইনটু দা বেড ড্রেসিং টেবিল এন্ড সিটার সো নাইস থ্যাংক ইউ আচ্ছা গাইস আপনারা যেটা দেখছেন যে এখন আমি যে ফন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেদার ইউজ করা হয়েছে আমি যদি একটু কাছে যাই তাহলে তো আপনাদেরকে দেখাতে পারবো যে এখানে পুরোটাই লেদার ঠিক আছে ব্ল্যাক কালার আর এখানে তো ডিজাইন আছে খুব সুন্দর মানে একদমই নিখুঁত একটা ডিজাইন খুব সিম্পল একটা ডিজাইনের রো করে করে ডিজাইনগুলো দেয় আর রো ডিজাইন ঠিক আছে আর এটা কিন্তু এলপি বোর্ড এলপি ফার্নিচার এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের এলপি ফার্নিচার আজকে আমি ড্রেসিং টেবিল বা আমাদের শু র‍্যাক যেগুলো দেখালাম সবগুলোই হচ্ছে এলপি ফার্নিচার ঠিক আছে এটা হচ্ছে এলপি ফার্নিচার ওকে এই পুরো সিটটা এবং এটা জাস্ট লেদার ব্ল্যাক কালার এবং এই কালারগুলো হচ্ছে অ্যান্টিক কালার আপনি যদি কালার কথা বলেন এটা হচ্ছে অ্যান্টিক কালার এবং আমি আরো একটা কালার আপনাদেরকে বল দেখিয়েছিলাম একটা সিম্পল বোর্ডে সেটা হচ্ছে গোল্ডেন টিক কালার এই দুটো কালার আমরা এনি হাউ দিতে পারবো আর আপনি যদি অন্য কোনো কালার চান যেরকম হয় না যে রেড এবং হচ্ছে গ্রে মিক্সড একটা কালার বা এরকম কালার আপনি চাইলে আমরা সেটা কাস্টমাইজ করে দিতে পারবো সেই ক্ষেত্রে এক্সট্রা পেটা করতে হবে ঠিক আছে বাট এগুলোর ক্ষেত্রে সেটা না আমাদের গোল্ডেন টিক কালার এবং অ্যান্টিক কালার ভীষণ আলাদা আচ্ছা এটা তো আমি দেখিয়ে ফেললাম তাহলে আমরা কি সাইজগুলো দেখাবো এখন আমরা তো মনে হয় মেইনটা আমরা দেখে ফেলেছি অলরেডি আর এখন আমরা কি এই সাইজটাতে চলে আসি ওকে গাইস আমরা এখানে এই কর্নারটাতে এসেছি আমরা আপনারা পুরো শেপটা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমাদের এখানে দুটো কালার ইউজ করা হয়েছে আপনি এখানে মাথার সাইডটা বা আপনার ফ্রন্ট সাইডটাতে আপনি একটা ব্ল্যাক কালারের লেদারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার সো আমরা চেয়েছি যে বেডের ঠিক এই সাইডটাতে নিচের পশাটাতে কিন্তু দেখুন ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে যাতে করে সেম থাকে ওকে রেইনফিল আচ্ছা আপনারা যেখানে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেইনফিল ওকে ঠিক আছে তো এখন যেটা আছে আমি বললাম কালারগুলো মিক্স মানে জাস্ট হচ্ছে ম্যাচ করার জন্য ঠিক এখানটাতেও কিন্তু ব্ল্যাক ইউজ করা হয়েছে এখানে ব্ল্যাক এটা এন্টি যেহেতু আমাদের মাথার সাইডে ফ্রন্ট সাইডটাতে রেক্সিনের ব্ল্যাকটা ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে এখানেও ব্ল্যাকটা ইউজ করা হয়েছে ফর সেম ওকে আর এটা হচ্ছে এন্টি কালার আপনার তো ওই পোর্শন আর এই পোর্শন একই ডিজাইন একদম সেম ডিজাইন খুব সুন্দর হালকা ডিজাইনের বেশ মানে স্ট্যান্ডার্ড একটা বেড এটা ঠিক আছে হালকা ডিজাইনের খুব বেশি স্ট্যান্ডার্ড ওকে ফেনিতে কিভাবে পেতে পারি কোনো সমস্যা নেই আমাদের ফেনিতে আমাদের শোরুম আছে আপনি সেই শোরুমে গিয়ে নিজের মতো করে আপনি কালেক্ট করে নিতে পারবেন এবং আমাদের তো ফ্রি হোম ডেলিভারি আছে আপনি হোম ডেলিভারিটা নিয়ে নেবেন এবং সেটা ফ্রি সম্পূর্ণ ফ্রি কোনো প্রবলেম নেই আর অবশ্যই আমাদের এগুলো সবটাই হচ্ছে লকডাউন সিস্টেমের মানে পার্ট পার্ট করে খুলে আপনি নিজের মতো করে ইজিলি নিয়ে যেতে পারছেন কোথাও যেহেতু লকডাউন সিস্টেম কোনো সমস্যা নেই আর আমাদের তো প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে এভরিওয়্যার আমাদের নিজস্ব ফিটারম্যান আছে যারা অ্যাভেলেবেল একদমই অ্যাভেলেবেল সো আপনি যখনই যেটাই নেবেন আমাদের ফিটারম্যান সাথে যাবে ফিট করে দিয়ে এভরিথিং ওকে করে সে চলে আসবে ঠিক আছে ওকে সো এখন যেটা হবে যে আপুরা আসলে বা ভাইয়ারা যে যাই হোক তো তারা চেষ্টা করে কি যে বেডের পাশে একটা ছোট সাইড টেবিল থাকলে খুব ভালো হয় তাই না ছোট সাইড টেবিল যেমন আমি এখানে সুন্দর ক্লক রেখেছি মানে আমার ঘুম থেকে উঠে একটু ঘড়ি দেখতে ইচ্ছে করছে কটা বেজে গেছে টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ঢাকাও এখন সব যান্ত্রিক হয়ে গেছে ঢাকার মানুষ তো সকালে উঠে এই ঘড়ি দেখেই যাত্রা শুরু হয়ে যায় সবার সো এখানে ক্লকটা আমি রেখেছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজাতে পারবেন সো এই সাইড টেবিলটাও হচ্ছে এলবি ফার্নিচার ওকে এটাও এলবি বো সো এটাও অ্যান্টিক কালার একই আপনারা এখানে দেখুন এখানে উপরে আপনার কিছু শোপিস টাইপের রাখতে পারবেন ঠিক নিচের জায়গাটাতে স্পেস আছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জুম করে হাফিজুর রহমান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাই বলেছে হাতিম ফার্নিচার ইজ বিউটিফুল থ্যাংক ইউ নিট 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 প্রাইস শাড়ি শাহিয়া সোহাগ বিছানা সাইজ দাম জানালে ভালো হতো হ্যাঁ অবশ্যই বেডের সাইজ তো আমি জানাবোই জাস্ট একটু কথা বলি নিই সাইজটা বলতে নিয়ে তারপরে জানাচ্ছি তো এখানে হচ্ছে ভাই আমাদের একটা লকও আছে লকারও আছে ঠিক আছে এখানে দেখুন চাবি সিস্টেম লকার আছে এটা হচ্ছে ড্রয়ার একটা আপনি এখানে ড্রয়ারে আপনার প্রয়োজনীয় যাবতীয় কিছু রাখতে পারবেন
এটা একদমই রকার এবং এটার খুবই সিম্পলি খোলা এবং এটা লাগানোটা খুব ইজি। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা হাতল আছে, মানে এটা ধরার যে সিস্টেমটা দেখুন গোল করে খুব সুন্দরভাবে সিলভার কালারের ইউজ করা হয়েছে, ঠিক আছে। ওকে, এটাও হচ্ছে তো এলবি ফার্নিচার, এলবি বোর্ড এবং অ্যান্টিক কালার, আমি আবার আবার রিপিট করে দিলাম আপনাদের জন্য। বললাম কি প্রিয়া, ইউ ক্যান পারচেজ, নো কম্প্রোমাইজ ইন কোয়ালিটি। ইয়েস, নো কম্প্রোমাইজ ইন কোয়ালিটি। কুষ্টিয়াতে আমরা পাবো কিভাবে, সারা বাংলাদেশে কতগুলো শোরুম আছে? আচ্ছা, সারা বাংলাদেশে তো আমাদের মানে শোরুম প্রত্যেকটা জায়গায়, অফিসাল থেকে শুরু করে বিভাগীয় প্রত্যেকটা জায়গায় আমাদের শোরুম আছে। আপনারা যে কোনো জায়গা থেকে গিয়ে কালেক্ট করতে পারবেন আমাদের হাতিম ফার্নিচারের সকল ফার্নিচার। এবং ঢাকায় মানে আমাদের শোরুমে যেটা আছে, আমাদের যে কোনো জায়গার শোরুমে সেম প্রোডাক্টই আছে, আপনি যেটা চাচ্ছেন সেটাই নিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে কথা, ঠিক আছে। তো আমার মনে হয় সাইজ জানতে চেয়েছে অনেকে, আমার বেডটার সাইজ অনেকে জানতে চেয়েছে। আচ্ছা আপু, শোরুমগুলো কই কই আসছে? তুমি মৃধা, ডু ইউ হ্যাভ কিং সাইজ বেড? ইয়েস, আমাদের কিং সাইজ বেড আছে, ডেফিনেটলি আছে। আর আমি বলে দেই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, জাস্ট মনে করবেন না যে আমার কাছে এটার একটাই মডেল বা এটার একটাই সাইজ আছে, এরকমটা না। আমার কাছে যে কোনো সাইজই আপনি পাবেন, মানে হাতি ফার্নিচারে আপনি যে কোনো সাইজ পাবেন, আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। কোনো অংশেই না না, প্রত্যেকটা জায়গায় হ্যাঁ, কারণ আমরা দিতে পারবো, কাস্টমাইজ করে দিতে পারবো। আপনি যদি এখন চান যে আসলে আমার এটা একটু বিগ সাইজ লাগবে বা আমার বেডটা কিং সাইজ লাগবে, এরকম এরকম ব্যাপারগুলো, তাহলে কিন্তু সমস্যা নেই, আপনি ওরকমই পাবেন বা কাস্টমাইজ করে, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আমার মনে হয় বেড নিয়ে কথাবার্তা হয়ে গেছে, আমরা একটু সাইজটা বলে নিই, বলে নিয়ে আমরা এদিকে এখন যাব। আচ্ছা, ওকে ম্যাডাম, বেড সাইজ 17 উপরে শোপিসটি কি ফ্রি? সোহাগ ভাই বলছে, আচ্ছা শোপিসটা তো আমার, এটা তো আমি ফ্রি দিতে পারি না, এটা তো আমি রেখেছি আমার মানে হোমের সৌন্দর্যের জন্য। আপনি আপনার হোমের সৌন্দর্যের জন্য আপনি একটা সুন্দর, এর থেকে সুন্দর একটা শোপিস কিনে নেবেন ভাই, ঠিক আছে। ওকে, তারপরে সাইড ডেলিভারি ব্যবস্থা আছে? ইয়েস, আমাদের যে কোনো সাইডে যে কোনো জায়গায় আপনি ফ্রি ডেলিভারি, আপনি জাস্ট বলেন ডেলিভারি, আমি আপনাকে বলছি ফ্রি ডেলিভারি, এই জায়গায় কোনো টেনশন নেই, আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলুন এবং ফ্রি হোম ডেলিভারিটা এনজয় করুন, ঠিক আছে। এবং আমাদের ফিটার ম্যাথ অ্যাভেলেবেল আছে, গিয়ে ফিট করে দিয়ে আসবে ফ্রিতে। এবং আপনাদের কাছে একটু প্রেস ছিল কালকে, না মানে এটা আমি নিজেই বলে দিচ্ছি যে আপনারা বলেছিলেন আপু ওয়ারেন্টি আছে কিনা, এরকম আমাদের টোটাল ভাইয়া 1 ইয়ার ওয়ারেন্টি আছে। এই 1 ইয়ারের মধ্যে আমাদের হাতিম ফার্নিচারের যে কোনো ফার্নিচারের ফিটে কোনো সমস্যা হলে, ওকে, আমাদের বেড সাইজ হচ্ছে 3টা অ্যাভেলেবেল, সিঙ্গল বেড, ডাবল বেড এবং কিং সাইজ বেড। সো কিং সাইজ বেড তো অবশ্যই অ্যাভেলেবেল, আর এরপরেও যদি আপনাদের কোনো এক্সট্রা কোনো সাইজের এরকম থাকে তাহলে আমরা কাস্টমাইজ করে দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো এখন আমরা কাজ করি, আমরা একটু বেডের সাইজটা এবং কোড নাম্বারগুলো একটু বলে দিই চটপট, কারণ আমাদের হাতে সময় খুবই কম। আচ্ছা, ফেনি হচ্ছে আমরা, যারা তারা জানতে চাচ্ছে ফেনি কোথায় শোরুম আছে, ফেনিতে আমাদের শোরুম আছে। এবং আচ্ছা, কে কমেন্ট করেছে বরিশাল কোথায়, কোন রোডে? আচ্ছা, বরিশাল, ফেনি, ভোলা, মংলা, তারপরে যত আছে খুলনা, বগুড়া, রংপুর, গাইবান্ধি, সব জায়গায় আমাদের শোরুম আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখন একটু জাস্ট চলে যাই, আমি একটু দেখাই। আচ্ছা, বেডের সাইজটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট, এই যে বেডটা দেখতে পাচ্ছেন এই বেডটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। ওকে, যারা যারা সাইজ জানতে চাচ্ছিলেন বেডের, এই ফুল বেডটা, এই বেডটার সাইজটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। ঠিক আছে, 5 ফিট বাই 7 ফিট। এবং কোড নাম্বারটা আমি একটু বলে দিই, আপনারা রাইট ডাউন করে নিন, বেডের কোড নাম্বারটা আমি বলে দিই। আপনারা যখন অর্ডার কনফার্ম করতে যাবেন বা অ্যানাদার কোনো ইনফরমেশন চাইতে যাবেন, তখন কিন্তু অবশ্যই কোড নাম্বারটা বললে এটা আপনার জন্য সুবিধা হবে এবং আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই বেডের কোড নাম্বারটা বলে দিচ্ছি, একটু আপনারা রাইট ডাউন করে নিন। কোড নাম্বারটা হচ্ছে HBDH-104। ওকে, আমি আবারও বলে দিচ্ছি, HBDH-104, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেডের কোড নাম্বার, এই যে বেডটা দেখলেন 5 ফিট বাই 7 ফিট, এটার কোড নাম্বার হচ্ছে এখন যেটা বললাম সেটা। সো আমার মনে হয় আপনারা অলরেডি সেটা রাইট ডাউন করে ফেলেছেন, মানে অ্যানাদার ইনফরমেশন, সামনের ইনফরমেশনের জন্য এই কোড নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট গাইস। আচ্ছা, আমরা একটু ড্রেসিং টেবিলে চলে যাই, ড্রেসিং টেবিলে কোড নাম্বারটা বলে দিই।
আচ্ছা ড্রেসিং টেবিলে কোন নাম্বার বলার আগে সাইডটা হচ্ছে কমপ্লিট করে ফেলি বেডটা তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে সো গাইস আপনারা যে সাইড টেবিলে দেখছেন এটা কোন নাম্বারটা একটু লিখে নিন রাইট ডাউন করে নিন বেড সাইড আমাদের কোন নাম্বারটা হচ্ছে HBCH HBCH 101 এই সাইড টেবিলের কোন নাম্বার আপনারা যারা সাইড টেবিলটা নিতে চাচ্ছেন জাস্ট হ্যাঁ আমি একটা সাইড টেবিল নিব শুধু তাহলে তো কোড নাম্বারটা অবশ্যই রাইট ডাউন করতে হবে গাইস আর কোড নাম্বারটা হচ্ছে HBCH 101 ঠিক আছে এখন আমরা ড্রেসিং টেবিলে চলে আসলাম ড্রেসিং টেবিল এই যে আপনারা ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এলপি ফার্নিচারের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার কোড নাম্বারটা হচ্ছে HDTH 104 এটা হচ্ছে এটার কোড নাম্বার আর এটার টুলটার কোড নাম্বারটা হচ্ছে HSTH এই টুলের কোড নাম্বার টুল যেটা দেখতে পাচ্ছেন HSTH 101 এটার কোড নাম্বার ইনফ্যাক্ট আমরা যারা মানে আপনাদেরকে আপনারা যে বিষয়ে কমেন্টস করছেন আমরা কমেন্টস অনুযায়ী আপনাদেরকে কোড নাম্বারটা ইনবক্সেও বলে দেবো ঠিক আছে সমস্যা নেই এই বিষয়টাতে ওকে সো এখন আমরা কর্নার শুকেজে চলে যাই শুকেজটাতে ঠিক আছে নিশ্চয়ই জুম করা হচ্ছে আপনাদের দেখার জন্য আরো বেশি ইজি করার জন্য এখানে যে ডিজাইনটা দেখুন খুব
খুব সুন্দর রো আকারে ডিজাইনটা গেছে, মানে খুব সিম্পল। আপনি কিন্তু এটা মনে করতেই পারেন যে মানে একটু আমি যদি হাবি জাবি পেতাম, আমার মনে হয় কি স্ট্যান্ডার্ড ডিজাইন কিন্তু সবসময় সিম্পলই হয় গাইস। আপনি যখন কোনো কিছু স্ট্যান্ডার্ড খুঁজবেন এটা কিন্তু অবশ্যই সিম্পলই হবে, আর যখন হাবি জাবি মানে একদম আঁকি বুকি সবকিছু আছে দেখতে যেন কিরকম লাগে। তো এটা আপনার যে কোনো একটা রুমের সাথে বেশ একদমই অ্যাটাচড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন কাপড়ের আমরা একটু ভিতরের অংশটা দেখি, এখানে লক করা আছে। আমি খুলে ফেলেছি একটা পাল্লা অলরেডি, আর এবং এখানে সেকেন্ড পাল্লা দেখুন আপনার জাস্ট এখানে হাতলটা একটু দেখুন সিলভার কালারের হাতল। আজকে কিন্তু আপনার একটু গাইস মানে খেয়াল করলে বুঝতে পারবেন যে কিন্তু মানে সিলভার কালারের হাতলগুলো ইউজ করা আছে, আজকের হাতলগুলো সব সিলভার কালারের। আমি সেকেন্ডটা একটু ওপেন করে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা ফার্নিচার, হাতিম ফার্নিচারের প্রত্যেকটা ফার্নিচার নকডাউন সিস্টেমে আপনারা চাইলে যে কোনো জায়গায় পার্ট পার্ট করে খুলে স্থানান্তর, বাড়ি পাল্টানোর ক্ষেত্রে খুব বেশি ইজি। এবং আমাদের প্রত্যেকটা জায়গায় নিজস্ব ফিটারম্যান অ্যাভেলেবেল আছে, আপনারা আপনাদের মতো করে ফ্রি হোম ডেলিভারি সার্ভিসটাও নিতে পারবেন সাথে। আচ্ছা আচ্ছা, আমি এই কাপড়টা শেষ করে আমার মনে হয় ওয়ার্ড্রোব নিয়ে আমি একটা কথা বলিনি, তো এটা নিয়ে আমি একটু বলে নেবো, ঠিক আছে? এটাও হচ্ছে এলবি ফার্নিচার, এটাও এলবি ফার্নিচার এন্টিক কালার, ঠিক আছে, একদম ওয়েল ফার্নিশড। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা একদমই মানে আপ টু 35% ডিসকাউন্ট পর্যন্ত নিতে পারছেন। পুরো এপ্রিল মাসটা জুড়ে হাতিম ফার্নিচার আপনাদের জন্য ডিসকাউন্ট সেশনটা চালুই রেখেছে, 35% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আপনারা, মানে আপ টু 35%, ঠিক আছে। সো এই চান্সটা কিন্তু মিস করাই যাবে না, একদমই না। আর ফ্রি হোম ডেলিভারি তো আছেই আমাদের, কোনো সমস্যা নেই। ব্যাস এটা কমপ্লিট, এটা আমি একটু বলে দিই আপনাদের কোড নাম্বারটা একটু রাইট ডাউন করে নিই, HBDH-104 এটার কোড নাম্বার, কাপবোর্ডের কোড নাম্বার HBDH-104 নিশ্চয়ই রাইট ডাউন করে নিয়েছে। আচ্ছা আমি এখানে একটা জিনিস দেখলাম যে এখানে ডিজাইনটা খুব আমার কাছে স্পেশাল লেগেছে, বাট আমি যখন কাপড় চলে গেছে আমার মনে হয় যে আমি একটু মিস করে গেছি, আপনাদেরকে বলতেই ভুলে গেছিলাম যে এই ডিজাইনটা আমি প্রথমেই বলেছিলাম, ব্যাস খুব সুন্দর একটা পরিপাটি ডিজাইন। এটা কিন্তু এক্সক্লুসিভ সিএনসি ডিজাইন, এক্সক্লুসিভ সিএনসি ডিজাইন, ঠিক আছে। এই যে আপনারা পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সক্লুসিভ সিএনসি ডিজাইন, এটা আমি মিস করে গেছি জাস্ট আপনাকে বলে দিলাম, ঠিক আছে। আপনারা ঠিক এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সক্লুসিভ সিএনসি ডিজাইন। এবং আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলি, কালকেও বলেছিলাম যে আমাদের ফার্নিচারগুলোর কিন্তু উপরে ট্যাগ থাকে, মানে হাতিম লোগো দেওয়ার ট্যাগ থাকে। সো এই যে ট্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ট্যাগটা, এই ট্যাগটা দেখে অবশ্যই প্রোডাক্টটা আপনারা নেবেন, কারণ যেটাতে আপনি ট্যাগটা দেখবেন না হাতিমের লোগো, এই যে রেড কালার লেখা HATIM, আমাদের কিন্তু আলাদা কোনো লোগো নেই, আমাদের হাতিম এই পুরো স্পেলিংটাই আমাদের লোগো, ঠিক আছে। সো এটা হচ্ছে ট্যাগটা, এই ট্যাগটা আপনারা একটু দেখে নেবেন, এই ট্যাগটা থাকা মানে হচ্ছে এটা হাতিম ফার্নিচার, রিয়েল হাতিম ফার্নিচার, ঠিক আছে। প্রত্যেকটা ফার্নিচারে এই ট্যাগ আছে, সমস্যা দেখে আপনারা নেবেন। আচ্ছা আচ্ছা, আমরা এখন একটু সোফা সেটে চলে আসি। সোফা সেটটা আমার মনে দেখানো হয়নি, আমি একটু ব্যাস বসে সোফা সেটটা দেখাই দিই। আচ্ছা আমি আসলে অনেকক্ষণ হাঁটলাম, ব্যাস একটু অনেকটা রিল্যাক্স মানে মনে হচ্ছে একটু রিল্যাক্স করলে ভালো হতো। আচ্ছা আমাদের এই যে আপনারা এতগুলো ফার্নিচার দেখলেন, ওয়েল ফার্নিশড করা যে ফার্নিচারগুলো, এগুলো কিন্তু আমাদের যে হার্ডওয়্যারগুলো ইউজ করা হয়েছে, হার্ডওয়্যার যেগুলো আসলে আপনারা যে আমাদের কাপবোর্ডে দেখেছেন বা আসলে আমাদের ওয়ার্ড্রোবে দেখেছেন, শু র‍্যাকে দেখেছেন, এই যে হার্ডওয়্যারগুলো ইউজ করা হয়েছে এগুলো প্রত্যেকটা ইম্পোর্টেড, একদমই ইম্পোর্টেড গুড কোয়ালিটি, মানে একদমই এক্সক্লুসিভ কোয়ালিটি যেটা বলে, একদমই সেই হার্ডওয়্যারগুলো আমরা ইউজ করেছি আমাদের হাতিমের ফার্নিচারে। সো নিশ্চিন্তে আপনারা নিতে পারেন, এবং আমরা বলেও দিচ্ছি যে 1 ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা, ওয়ারেন্টি থাকছে 1 ইয়ার, এর মধ্যে কোনো কিছু সমস্যা হলে চৌচালি হাতিম ফার্নিচার আপনাদেরকে সার্ভিসটা দেবে একদমই ফ্রিতে। ইয়েস, তো আমি এখন একটু সোফায় বসে আরাম করছি, আমার তো বেশ ভালো লাগছে, একটু মানে খুব রিল্যাক্স ফিল হচ্ছে, মনে হচ্ছে যে এরপরের কথাগুলো আরও ভালোভাবে বলতে পারবো। তো আমরা কিন্তু বসি এই কারণে, আর বসার জায়গাটা যদি একটু সফট না হয়, একটু রিল্যাক্স ফিল করা না যায়, তাহলে সেটা ভালো লাগে না, তাই না?
হচ্ছে আমি যে বসে আছি আমি যদি এখন একটু উঠি দেখা যাবে যে এখানে কি আপনি বুঝতে পারবেন যেখানে কেউ বসেছিল বা অনেকক্ষণ ধরে সে বসে আছে বোঝার কিন্তু কোনো উপায় নেই আমি যে স্যাপাটাকে ফোমটার কথা বলছি এই যে ফোমটা ঠিক আছে আমরা যদি একটু কাছে নিয়ে আসি তাহলে একটু ফোমের ব্যাপারটা আমার ভিউজদেরকে আমি ক্লিয়ার করে বুঝাতে পারবো যে এই যে ফোমটা আপনারা দেখছেন এখানে কিন্তু আমি এটাকে চাপ দিচ্ছি দেখুন আমি অলরেডি বসেও ছিলাম বাট আমি কিন্তু চাপ প্রেস করছি ঠিক আছে দেখুন এখানে প্রেস করার পর আমি যদি ছেড়ে দিই সেটা আগের অবস্থানে ফিরে আসছে মানে আগে যেরকমটা ছিল সেরকমটাই হচ্ছে কারণ এই পুরো ফোমটাই হচ্ছে ফুল রাবার ফোম ঠিক আছে এই কারণে আমি এখানে যে বসে আছি তারপরে কিন্তু ওঠার পরে আগের জায়গায় সেটা চলে যাবে কারণ এটা ফুল রাবার ফোম ঠিক আছে আর এটা সম্পূর্ণটাই আমাদের হচ্ছে ইম্পোর্টেড ফেব্রিক্স এর টোটালি ইম্পোর্টেড ফেব্রিক্স সেদিক থেকে একদমই নিশ্চিন্ত আর অবশ্যই 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 যাতে তা না আপনি অনেকদিন ইউজ করতে পারেন নিশ্চিন্তে ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ সেই কারণে সেভাবেই ট্রেড করা হচ্ছে বলেছি অলরেডি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু ফুল রাবার ফোম যার কারণে এটা আবার একই জায়গায় চলে যায় ওকে হাই ডেনসিটি ফোম ঠিক আছে সো এই যে ফোমটা আমি একদম কিন্তু আপনাদেরকে বললাম ফুল রাবার ফোম এবং হাই ডেনসিটি ফোম ঠিক আছে এই যে ফোমটা আপনারা দেখছেন একদমই আপ টু বটম আমি দেখাচ্ছি একদম নিচ থেকে শুরু করে আপার লেভেল টপ লেভেল সবকিছুই মিড লেভেল সবটাই হাই ডেনসিটি ফোম এবং এটা সম্পূর্ণটাই হচ্ছে উডের রেড ওক আপনারা যেটা জানেন যে রেড ওক ভিনিয়ার ইঞ্জিনিয়ার উড সেটা দিয়ে এটা ক্রিয়েট করা আর এটার নিচের লেভেল যেটা আছে একদমই যেটা ফ্লোরের সাথে টাচ করা সেটা হচ্ছে কানাডিয়ান রেড ওক দিয়ে করা যাতে পানি যাতে লাগলেও কোনো সমস্যা না হয় আচ্ছা এইটা কিন্তু আমি আসলে আপনাদেরকে রাবার ফোম বা মানে হাই ডেনসিটি ফোম এই কারণে এতবার করে বারবারই করে বলছি কারণ কি অনেকে বলে যে আপু মানে কিছুদিন পরেই না মানে ফোমটা বসে যায় মানে মানে মানুষ তো মানে সোফায় আসলে একটু বসবেই কিন্তু এই যে বসে আছে এরকম করে করে দেখা যায় যে মানে কিছুদিন পরে ফোমটা বসে যায় মানে ওয়ান ইয়ার বা ফাইভ ইয়ার পরে ফোমটা বসে যায় বাট এই ফোমটা কিন্তু বসবে না 10 থেকে 12 বছরেও এই ফোম বসবে না কারণ এটা ফুল রাবার ফোম এবং হাই ডেনসিটি ফোম এই ফোমটার কারণে এই ফোমটা বসে যাবে না হাই কোয়ালিটি ফোম ইউজ করা হয়েছে দ্যাটস ওয়াই এই ফোমটা বসে যাবে না নিশ্চিন্ত আর এখানেও অ্যান্টিক কালার এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সোফা সেটে এটা অ্যান্টিক কালার খুব সুন্দর ডিজাইন যে দেখুন ডিজাইনটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে ডিজাইন এটার ওয়েল ফার্নিশড খুব সুন্দর এটার নিচেরটা বললাম আমি কানাডিয়ান রেড ওক যেটা হচ্ছে একটা নিচের লেভেলটা সোফার নিচের লেভেলটা কানাডিয়ান রেড ওক আপনার যদি ওয়াটার লাগে বা ঘুম ধরার কোনো চান্স থাকবে না ঘর ওয়াশের ক্ষেত্রে ওয়াটার লাগলেও কোনো প্রবলেম নেই কানাডিয়ান রেড ওক নিচের লেভেলটা যেটা ফ্লোরের সাথে টাচ করা আছে আর এটা তো সম্পূর্ণটাই আমাদের একদমই রিয়েল উড দিয়ে করা এবং রেড ওক ভিনিয়ার ইঞ্জিনিয়ার উড দিয়ে এটা করা ঠিক আছে আচ্ছা আমি তাহলে একটা কাজ করি সোফা সেটের কোড নাম্বারগুলো বলে দিই আচ্ছা এটা হচ্ছে 2 সিট ওকে এখানে আমি যে সোফাটা নিয়ে এসেছি 221 ওকে এখানে দেখতে পাচ্ছেন ওখানে 2 মানে ডাবল ঠিক আছে এখানে 1 এবং এটা আবার 2 ঠিক আছে এটা 221 এই সেটটা হচ্ছে 221 হ্যাঁ আর এই যে পুরো সোফাটা দাঁড়িয়ে আছে এই পুরো ফ্রেমটা হচ্ছে সলিড কাঁচ মানে সলিড উডের ফ্রেমের উপরে এই পুরো সোফাটা দাঁড়িয়ে আছে সলিড উডের ফ্রেমের উপরে ঠিক আছে সলিড কাট পুরো ফ্রেমটা হচ্ছে সলিড কাট দিয়ে ক্রিয়েট করা সেটার উপরে সোফাটা দাঁড়িয়ে আছে ওকে আমি কোড নাম্বারটা বলে দিই এটা হচ্ছে ডাবল সিটের কোড নাম্বারটা আমি বলে দিচ্ছি HSSCH302 এটার কোড নাম্বার ওকে আচ্ছা ওয়ান সিটারটা একটু দেখে আসলে মানে কথা প্রত্যেকটা একই এখানে ডিজাইন আছে আপনি একটু ডিজাইনটা একটু জাস্ট জুম করে দেখতে পারেন ডিজাইনটা ডিজাইন কিন্তু আছে এখানে এবং এই পাশে যেটা ডাবল আছে সেটাও সেমই এটার কোড নাম্বারটাও সেম
ঠিক আছে HSSCH302 এই কোড নাম্বারটা সেম এবং মল ফার্নিচার এটা টোটালটাই সেম ঠিক আছে হ্যাঁ তো এখন আমি যে আপনাদেরকে একটু ফাঁকা বলে দিলাম যে আপনারা একটু দেখুন এবং আমি সেন্টার টেবিলটা নিয়ে কথা শুরু করে দিই আপনাদের মনে সোফা নিয়ে কথা শেষ তাহলে একটু সেন্টার টেবিল নিয়ে কথা বলি আচ্ছা সেন্টার টেবিলটাতে আমি আমার মতো করে ফ্রুটস সাজিয়ে রেখেছি ফ্রুটস এর খুব সুন্দর ঝুড়ি আছে এখানে আপনি একটু জুম করলে দেখতে পারবেন যে এখানে ভিতরের কাজটা কি যদি ভিতরটা আমরা ফোকাস করি ভিতরটা দেখা যাবে যে আসলে ভিতর থেকে কত সুন্দর লাগছে গ্লাসের ওভাল লুকটা কত সুন্দর লাগছে এটা কিন্তু একদমই ক্লিয়ার গ্লাস এটাকে বলে ক্লিয়ার গ্লাস ঠিক আছে আপনি দেখতেই পাচ্ছেন যে এটা একদম সম্পূর্ণ ক্লিয়ার এখানকার ডিজাইনটা দেখুন এই যে আপনার ডিজাইনটা এখানে করা হয়েছে এলবি ডিজাইনটা এলবি ফার্নিচার ডিজাইনটা বেশ সুন্দর বাহির থেকেও আমরা বুঝাতে পারবো বাহিরের ডিজাইনটাও এখানে দেখা যাচ্ছে ডিজাইনটা খুব সুন্দর করে তোমরা সাজিয়ে রাখতে পারবে আসলে আপুদের সাজানোর হাত তো সবসময় ভালো থাকে নিজের মতো করে সাজিয়ে এটা রাখতে পারবে খুব সুন্দর এলবি ফার্নিচার অ্যান্টিক কালার এবং মিরর দেয়া আছে এখানে ক্লিয়ার মিরর মিরর কালারটা হচ্ছে একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ঠিক আছে ওকে সো আমার মনে হয় যে আমার আজকের সেটে সবগুলো নিয়ে আমার কথাবার্তা টোটালটাই কমপ্লিট হয়ে গেছে তো আজকে তো আর কথাবার্তা নেই এখন আমার মানে মেইন সেটে ফেরার পালা আমি একটু কমিস পরে নেই তোমাদের কি কি কমিস পরলে এতক্ষণ আপুকে মানে কমিস টাইপটা পরলাম না আরে বাবা আমার সাথে একদম আসতে হাই হাই অনেক কমিস এসছে আমি শেষ করবো কখন হ্যাঁ আচ্ছা চাবনি একটা সোফার দাম কত আমি বুঝতে পারছি সবাই প্রাইস টাইজ মানে আমাকে আস করছে সো গাইজ আপনারা শ্রাবণী আপু আমার যত আপু ভাইয়া আমার লাভিং আপু ভাইয়া যারা কমেন্ট করছো তারা প্লিজ প্রাইসটা একটু শোনার জন্য একটু ধৈর্য ধরে থাকো যেটা হবে কি লাইভটা শেষ করা মাত্র আমাদের কল সেন্টার থেকে খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের প্রত্যেকের ইনবক্সে প্রত্যেকটা মানে যেটা যেটা সম্পর্কে জানতে চেয়েছো সেগুলো কোড নাম্বার সহ প্রাইসটা চলে যাবে নো টেনশন বাট হ্যাঁ যখন ইনবক্সে তোমাদেরকে নক করা হবে একটু মানে ইনফরমেশন দিয়ে সুবিধা মানে এতটুকু সাহায্য করতেই পারো ঠিক আছে এতটুকু করবে তোমরা ঠিক আছে তারপর সুন্দর সোফা থ্যাংক ইউ সো মাচ হাতিম এলবি ফার্নিচার ওকে আনকমন ফার্নিচার ইয়েস
Excellent, thank you. Neat glass door for corner showcase. আচ্ছা আপনি বলেছেন নিট গ্লাস ডোর, ওকে ফাইন, সমস্যা নেই। অ্যাকচুয়ালি এখান থেকে আপনার গ্লাস ডোর সকল যে শোকেস আছে সেটাও আমরা দিতে পারবো, ওই যে আছে না আমাদের কাছে প্রত্যেকটা আছে আমরা ক্রিয়েট করে দিতে পারবো, সেই ক্ষেত্রে কাস্টমাইজ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের এই মেলামাইন বোর্ড সোর্সিং এর সময় আপনারা কিছু কিউসি থাকে যে বিষয়গুলো আপনারা একটু চেক করবেন, ঠিক আছে? মেলামাইন বোর্ড সোর্সিং এর ক্ষেত্রে আমাদের কিছু মানে কিউসি থাকে, সেগুলো একটু চেক করবেন আপনারা। সেই কিউসি গুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেন্সিটি 1, স্ট্যান্ডার্ড ডেন্সিটি, এবং দেন হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 2, সো ময়েশ্চার কন্টেন্ট, এবং নাম্বার 3 হচ্ছে স্ক্রিউ হোল্ডিং ক্যাপাসিটি, স্ক্রিউ হোল্ডিং ক্যাপাসিটি, ওকে? আর একদম ফোর্থে আছে বোর্ডের গ্লু, বোর্ডের গ্লু বন্ডিং, ঠিক আছে? বোর্ডের গ্লু বন্ডিং মানে যে গ্লুগুলো আছে সেগুলো বন্ডিংটা আসলে কিরকম, ঠিক সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং লাস্টে হচ্ছে বেন্ডিং স্ট্রেংথ, ঠিক আছে? বেন্ডিং স্ট্রেংথ, সো এই যে কিউসি গুলো এগুলো অবশ্যই একটু চেক করে নেবেন, ঠিক আছে? এই এই কিউসি গুলো একটু চেক করে নেবেন। আচ্ছা আচ্ছা ওকে ফাইন, আজকে আমি একটু সেটে আমার চলে যাচ্ছি, আজকে আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে, সো আমি একটু সেট আমার সেটে এসে আমি আজকে ল্যাবটা এখানে শেষ করব। আমার সেটে আমি চলে এসেছি, আজকে ফার্নিচার আমার সেটের সব কিছু দেখানো কমপ্লিট হয়ে গেছে। যারা প্রাইস দেখতে চাচ্ছে আপু ভাইয়েরা, তারা একটু আমাদেরকে ইনবক্সে সাহায্য করবে যখন আপনাদের ইনফরমেশনগুলো দেওয়া হবে, ঠিক আছে? আপনাদের একটু সাহায্য দরকার আমাদের ইনফরমেশনগুলো দেওয়ার ক্ষেত্রে, ওকে? আর কোড নাম্বার যারা রাইট ডাউন করেছেন তাদের জন্য অনেক ভালো, কোড নাম্বারটা বললে আমরা বুঝতে পারবো, যারা করেননি তাদেরও নিশ্চিন্ত থাকেন, কোনো সমস্যা নেই, আমরা কোড নাম্বার দিয়ে প্রাইস পরে বলে দেবো, ঠিক আছে? সো গাইস, এই যে হাতি ফার্নিচার লোগো উইথ ফার্নিচার সব কিছু দেওয়া আছে আমাদের এখানে, যে আমাদের হাতি গ্রুপ .com ওয়েবসাইট, ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর অবশ্যই হাতি ফার্নিচারের সাথেই থাকবেন। হাতি ফার্নিচার দিয়ে আপনার পুরো ঘরটা সাজাবেন, রঙিন করে ফেলবেন, ঠিক আমার মতো। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা আমার লাইফটা আবার রেগুলার দেখতে হলে বা রেগুলার বেসিসে হাতি ফার্নিচারের সকল আপডেট নিউজ পেতে হলে অবশ্যই হাতি ফার্নিচারের ফেসবুক পেজে লাইকটা দিতেই হবে। আর লাইক দিতে কতক্ষণ সময় লাগবে? জাস্ট 1 সেকেন্ড। সো গাইজ, এক্ষুনি যারা লাইকটা দিয়ে দেননি তারা হাতি ফার্নিচারের ফেসবুক পেজে ঢুকে যান এবং একটা লাইক দিয়ে দিন, যাতে রেগুলার বেসিসে আপনি আমার লাইফটা এবং হাতি ফার্নিচারের সকল আপডেট পেতে পারেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া। টাটা।